হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনার জন্মবার হিসেবে আপনি কি কি জিনিস পরিবর্তন করলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন, কোন কোন ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন, আপনার অর্থনৈতিক পরিকাঠামো, আপনার সাংসারিক জীবন, আপনার হেলথ, এই সব বিষয়গুলো যদি আপনারা ভালো পেতে চান, তাহলে আমি কিছু কিছু ছোট পরিবর্তন বলবো, সেগুলো যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, যারা বুধবার দিন জন্মগ্রহণ করেছেন তারা কি কি পরিবর্তন করলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যত পারবেন গাছ লাগান, নিজের বেডরুমে বলুন, বাড়িতে বলুন, যেখানেই হোক গাছ লাগান, আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। আপনারা যতটা পারবেন গ্রিন কালারের জামা কাপড় পরার চেষ্টা করুন, বা গ্রিন কালারের কোনো সুতো যদি মনে হয় হাতে বেঁধে রাখলে সুবিধা হবে সেরকম কিছু করুন। গ্রিন কালারের পেন অনেকে ইউজ করে দেখবেন, গ্রিন কালারের পেন ইউজ করুন। মোট কথা হচ্ছে গ্রিন কালারটা বেশি করে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা আপনাদের ভাই বোনের সাথে ভালো ব্যবহার রাখুন, আপনাদের সন্তানের সাথে ভালো ব্যবহার রাখুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা যতটুকু পরিমাণ ততটুকু কথা বলুন, বেকার কথা বলবেন না, যতটুকু দরকার ততটুকু বলুন, সেক্ষেত্রে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। যুক্তির সাথে কথা বলুন, অযৌক্তিক কোনো কথা কিন্তু বলবেন না। আপনারা যদি লাইফে এই ছোট ছোট পরিবর্তনগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনারা অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন। অবশ্যই করে ট্রাই করুন আর আমাকে জানান আপনারা কেমন রেজাল্ট পেলেন না পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর যদি ফার্স্ট টাইম হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যায়।